গুরুদেবের অজান্তেই কত সময় সহায় সম্বলহীন নিষ্কিঞ্চন অবস্থায় বেরিয়ে পড়তেন দুর্গম অতি দুর্গম তীর্থপথে। শিশু গুরুদেবের চিন্তা ও উদ্বেগের আশঙ্কায় নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ফিরতে হত তাঁকে আশ্রমে দৈনন্দিন কর্মযজ্ঞের মধ্যে। ১৯৩৭ খ্রিস্টাব্দের ৯ জুন শ্রী শ্রী বালানন্দজী ব্রহ্মলীন হবার পূর্ব মুহূর্তে সর্বশক্তি মোহনানন্দজীকে ঢেলে দেন নিজের প্রতিনিধি হিসেবে। ওই সময়ে ওয়েলের রানী দেখতে পেয়েছিলেন যে বালানন্দজীর শরীর থেকে একটি অত্যুজ্জ্বল জ্যোতি নির্গত হয়ে যেন মোহনানন্দজীর শরীরে প্রবেশ করল, কিন্তু বিচ্ছেদ বেদনার তীব্র শোকে মোহনানন্দজী পুনরায় আশ্রম ছেড়ে চলে যান নৈমিষারণ্যে। নিভৃতে কুটিয়া বেঁধে কঠোরতম সাধনায় মগ্ন হয়ে যান তিনি। স্থিত প্রজ্ঞ দেব মানবের এই জ্বলন্ত বৈরাগ্য, কঠোর তপস্যা ও তীব্র প্রতীক্ষা দেখে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি পরবর্তীকালে বলেছিলেন, এই লোকের ভিড়ে আজ তোমরা তোমাদের মহারাজকে দেখছ, কিন্তু এক সময় নৈমিষারণ্যে আমার কুটিয়ার একটু দূরেই ছোট একটি পর্ণকুটিরে যে কি তীব্র তপস্যা করতেন সে তোমরা জানো না। বালানন্দজি এই সময়ে নৈমিষারণ্যে তাঁর প্রাণপ্রিয় মানসপুত্রকে সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, আমি মাত্র কিছুদিন হল অপ্রকট হয়েছি, এর মধ্যে মোহন তুমি এ কি করছ? তোমার যে এখনো অনেক কাজ বাকি, ত্রিজগতের পতিত পাবন হতে হবে তোমাকে, তোমার কি সাজে নিজের সমাধির আনন্দ নিয়ে এই নির্জন নৈমিষারণ্যে লুকিয়ে পালিয়ে বেড়ানো? শ্রী গুরুদেবের আদেশ নির্দ্বিধায় নির্বিচারে তৎক্ষণাৎ মাথা পেতে নিলেন চিরনিঃসঙ্গচারী এই মহাত্মা। হাসি মুখে গ্রহণ করলেন আশ্রমের সমস্ত দায়িত্বভার, অকাতরে নিজেকে আহুতি দিলেন এই সংসার সমুদ্র হাবুডুবু খাওয়া কলিহত জীবের মঙ্গল সাধনে যোগ্যে। অনুপম দেহ লাবণ্যপূর্ণ জ্যোতির্ময় এই দেব মানব হয়ে উঠলেন সকলের প্রাণে আরাধ্য মহারাজ, যার দিব্য দর্শনে দিনে দিনে লক্ষ লক্ষ নরনারী ছুটে এসে স্মরণ নিল ওই রাতুল কমল চরণ কমলে। শ্রী শ্রী বালানন্দজি ছিলেন নগ্নগাত্র দিগম্বর প্রায় কৌপিন মাত্র সম্বল, বিভূতি বিভূষিত যেন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। আর তাঁর প্রাণপ্রিয় শিষ্য আমাদের মহারাজ নানা রত্নালঙ্কারে সুশোভিত, মূল্যবান পট্টবসনে বিভূষিত
যেন সাক্ষাৎ বিষ্ণু। এই বিশ্ব পথিক তার নিরলস নিরন্তর পরিভ্রমণের সময় প্রথম দিকে গৈরিক সুতি বস্ত্রই পরতেন, পরে দেশ বিদেশে ব্যবহারের সুবিধার জন্য রেশম ও তার উপরে শ্রদ্ধায় আগ্রহে যে যা পরিধেয় ও রত্নালঙ্কার দিয়েছে তাই শ্রী অঙ্গে ধারণ করেছেন তিনি। বাইরের ত্যাগ দেখিয়ে বাহ্য বৈরাগ্যের চিহ্ন মাত্র ছিল না তাঁর দিব্য জীবনে। ব্রহ্ম গোপাল আমার ব্রহ্মময়ী মা।